রেগা প্রকল্পে কাজের মাধ্যমে জনৈক বেনিফিশিয়ারির জায়গায় 30 মিটার প্রস্থ এবং 50 মিটার লম্বা বিশিষ্ট একটি পুকুরের খননের কাজ হচ্ছে। আর পুকুর খননের কাজের শুরুতে দুর্নীতি শুরু হয়েছে। ঘটনা মঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের শর্মা ক্যাম্প এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শর্মা ক্যাম্প এলাকার বাসিন্দা দয়াতি মলসুমের নামে একটি পুকুর বরাদ্দ হয় এমজিএন রেগা প্রকল্পে। জানা যায়, এই পুকুর খননের ক্ষেত্রে 1800 মেন্ডিসের ওপর কাজ হবে। বিগত অর্থবর্ষের শেষের দিকে কাজ বের হলেও এটি স্কিল ওভার করে চলতি অর্থবর্ষে কাজটি শুরু হয়। এই কাজের আইও হলেন জিআরএস অরুণ দেব বর্মা। কাজের শুরুতে ঘোটালার গন্ধ মিলেছে। ওই কাজের বিবরণ দিয়ে পঞ্চায়েত সচিব আলমগীর আহমেদ জানান, বর্তমানে 224 মেন্ডিসের কাজ হয় যা বাস্তবে বিশ্বাসযোগ্য নয়। বরাদ্দকৃত অর্থ থেকে 43,460 টাকা ব্যাংক থেকে তুলে নেয়, অথচ বেনিফিশিয়ারি জানে না। আমি পঞ্চায়েত সচিব কোন দক্ষিণ গোকুলনগর গেছি মুঙ্গিয়া ব্লক। যে এই যে পুকুরটা যে খননিত আছে, এটা কত মেন্ডিজের কাজ আর কত মেন্ডিজ হয়েছে? এটা 1800 সামথিং মেন্ডিজ আছে। সঠিক মেন্ডিজটা আমি অভিযোগে দীক্ষা করি তারপর আপনার কাছে। আর 224 মেন্ডিজের কাজ হয়েছে, আর বাকি মেন্ডিজ রয়েছে, কাজ হইব। 224 মেন্ডিজের কাজ হয়েছে, মনে হয়নি হয়েছে যে 224 মেন্ডিজ আপনার দেখতে মনে হয়নি হয়েছে। নাম অরুণ দেব বর্মা। যে দেখুন করতেছে, হ্যাঁ আয়ু ইমপ্লিমেন্টিং অফিসার কাজে। কিন্তু আমাদের কাছে যে অভিযোগটা আছে, সে অভিযোগ হয়েছে 2020-21 রইলে 22-23 গেলে কাজটা না, 22-23 না, 21-22। এটা 21-22 এটা 21-22 লাস্টের দিকে ওয়ার্ক অর্ডার হয়েছে, ওখানে আমরা স্পিল ওভার করে সেটা কাজটা কমপ্লিট করব। কত টাকা কাজ আছে এটা? টোটাল 1800 কত মিনিট টাকাটা সঠিক আমি দেখলে কই ধরব, আমার এটা না দেখে আমি কই ধরতাম না। কত টাকা উইথড্র হয়েছে আমার পর্যন্ত? 43,460 টাকা উইথড্র হয়েছে। হ্যাঁ, কাজ না করে কাজ করে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে, জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে গেছে টাকা। জব কার্ড হোল্ডার তো বলছে টাকা ঢুকছে, ঢুকছে সবাই, আপনারা চেক করতে পারেন। নাম কি জানেন? হ্যাঁ, বিগত সরকারের আমলে বামমার্গীয় একাংশ কর্মচারীদের দ্বারা উন্নয়নের কাজে যেভাবে দুর্নীতি হয়েছে, ঠিক সেই কৌশলেই বর্তমান আমলেও দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। রাজ্যের উপজাতি অংশের মানুষের কল্যাণে রেগা প্রকল্পে স্থায়ী সম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একাংশের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বদান্যতায় সেই প্রচেষ্টা কার্যত মার খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।